পাঁচটা ব্যাগ করবেন, চাল দিবেন, মসুর ডাল দিবেন। চেষ্টা করব পাঁচজন ভিন্ন পেশাজীবী মানুষ বের করতে। 76 বছর স্যার। 76 বছর? পরিবার টরিবার কেউ আছে? লকডাউনের সময় গতবার তোমার আম্মা থালা বাসন ধুইতে পারছে? মানুষের বাসা যে বাসার মধ্যেই ছিল। বছর ঘুরে আবার চলে এলো রমজান এবং সেই সাথে শুরু হয়ে গেল খাইদাই ডট কম এর স্পেশাল রমজান শো এর সিরিজ। চলবে এখন থেকে। প্রথম শোতে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই কোভিডের সময়ে, এই প্যান্ডামিকের ছবলে অনেক মানুষই আছেন যাদের স্বাভাবিক আর্থিক যে সক্ষমতা তার থেকে অনেক নিচে নেমে গেছে, এবং তাতে যেটা হচ্ছে যে তারা অনেক সময় মুখ ফুটে চাইতেও পারে না লোকলজ্জার ভয়ে, এমন একটা অবস্থা। আমরা চিন্তা করছি যে প্রথম শোটা আমাদের সেই সব লোকেদের পাশে যদি কোনোভাবে দাঁড়ানো যায় তবে সেটাই আমাদের চিন্তা করছি সার্থকতা। এই ধরনের পাঁচজন মানুষ আমরা খুঁজে বের করব, তবে তার আগে এই মানুষকে দেওয়ার জন্য রসদটা আমাদের তৈরি করতে হবে। চলেন আগে রসদটা আমরা রেডি করি। আচ্ছা ভাই, আমাদেরকে কিছু জিনিস দিবেন। আপনি পাঁচটা ব্যাগ করবেন, চাল দিবেন 5 কেজি, তারপরে মসুর ডাল দিবেন, খেজুর দিবেন, তারপরে ছোলা দিবেন, তেল দিবেন, তারপরে আপনার ইয়ে দিবেন, চিনি দিবেন, তারপরে আর ওই যে একটা ওই শরবত দিবেন। অভিযান 1, চেষ্টা করব পাঁচজন ভিন্ন পেশাজীবী মানুষ বের করতে যাদের ওই স্বাচ্ছন্দ্যে রমজানে যেভাবে চলবেন সেভাবে সুযোগটা নেই, কিন্তু হাত পাততে সমাজের কাছে তারা খুব লজ্জাবোধ করেন। তো আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, খুঁজে খুঁজে যেন তাদের রমজানটা আরেকটু স্বচ্ছন্দ হয়। চলেন দর্শক, আমরা অভিযানে যাই এখন। পরে পেয়ে গেছি একজনকে, কথা বলে দেখি আমরা। কাকা যাবেন আপনি? কাকা আপনার বাড়ি কোন জায়গা? কুড়িগ্রাম। হ্যাঁ, কুড়িগ্রাম। আপনি ঢাকায় কত বছর ধরে রিক্সা চালান? 73 সাল থেকে গাড়ি চালান। আপনার বয়স কত এখন? 76 বছর। 74? আপনি এখনো কাকা রিক্সা চালান? আপনার মানে পরিবার টরিবার কেউ আছে? ছেলে ভার্সিটিতে পড়ে। আচ্ছা কাকা, এর রোজার সময় আপনাদের রিক্সা চালায় কি ইনকাম বেশি হয় না কম হয়? রোজার সময় গাড়ি চালাইলে ওই ইফতারের পরে। ইফতারের পরে? তারাবির নামাজের পরে। আচ্ছা, তারাবির পরে বের হন কয়টা পর্যন্ত চালান? রাতে 3টা পর্যন্ত, 2:30, 3টে। ফজর নামাজ পড়ে তারপরে ঘুমান। কাকা, আমরা আসলে আপনার সাথে কথা বলে বোঝার চেষ্টা করছি যে আপনার রোজার মাসে আপনি কিভাবে ইনকাম করেন, আপনার কষ্ট হয় কি না। আমরা দেখলাম যে না, আপনার আসলে রোজার মাসে আপনার ইনকামটা কষ্ট হয়, রোজার মাসে চলতে কষ্ট হয়, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই ছোট্ট কিছু চাল ডালের বাজার আর কি, খুবই অল্প, খুবই সামান্য, কিন্তু আপনি নিলে আমরা খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা প্রথম জন পেয়ে গেছি, কাকাকে থাক ধন্যবাদ। আসলে মানুষের জীবন কত স্ট্রাগলিং, কত কষ্ট করে তাকে জীবন ধারণ করতে হয়,
আবার যেন নতুন করে ফিল করলাম। আসলে আমাদের যে সাহায্য এটা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু চেষ্টা করেছি, কিন্তু চাচার প্রয়োজনের তুলনায় তাই তার এটা কিছুই না। মানে আক্ষেপ লাগছে এখন, যে মানে দিয়েও আক্ষেপ লাগছে, মনে হচ্ছে যে হয়তো আর একটু বেশি যদি দিতে পারতাম, তার পাশে যদি আর একটু ভালোভাবে দাঁড়াতে পারতাম, তারপরও এই যে সামান্য হলেও একটু দিতে পেরেছি কিছু একটা, এটাতেও কিন্তু মনে একটা ভালো রকম তৃপ্তি পাওয়া যায়। দর্শক আপনারাও তো অনেকে দিয়ে থাকেন, সেটা আমরাও জানি, যদি সুযোগ থাকে আরও বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন। এই মাসে দিলে তো অনেক মানে পূর্ণ হয়, স্বভাব হয়, সেটা তো আমরা জানি, আর এটা ছাড়া সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা কথা বলছি আরেকজনের সাথে, এই কাকি আপনার একটা মার্কেটে কাজ করেন এবং সারাদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত মার্কেটের যাবতীয় ঝাড়ু দেওয়া, মোছা, ফুট ফরমাশ কাটা যাবতীয় কাজ করেন। উনি সপ্তাহে 7 দিন কাজ করেন এবং মাস শেষে এটার জন্য 3,000 টাকা পান। তো ওই কাকির সাথে আমরা কথা বলছিলাম মার্কেটে, যখন কথা বলছিলাম তাকে বহু কষ্টে জাস্ট তার বাসায় এনে তার সাথে কথা বলছি, কারণ মার্কেটে এইটা দেখালে তার প্রতি একটা মানে দেখা যায় অনেক লোকে অনেক রকম কিছু মনে করছে বা সাহায্য সবার সামনে নিচ্ছে, আমরা চাই নাই একেবারে নিভৃতে। কাকে চেহারা কিন্তু আপনি নিশ্চয়ই দেখবেন না মাস্কের আড়ালে। আপনার হাজবেন্ড আগে কি করতেন? তরকারি ব্যবসা করতো। আচ্ছা, তরকারি ব্যবসা করতো, এখন উনি তো মারা গেছেন। আপনি কত বছর ধরে এভাবে কাজ করতেছেন? কাকি এই যে রোজার মাস তো আসছে, এখন আপনাদের এই জন্য কি রোজার মাসে কাজ তো করতেই হয় নাকি? 12 মাসই করতে হয়, রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়, একদিনে ছুটি দেন। তাহলে আপনি ইফতার করেন কোথায়? ইফতার বাসায়, আগে দুই সাড়ে দেড়টা আগে আইফতারি, তাহলে বাসায় করি, নাইলে ওই যে মার্কেট থেকে দেখলাম যে এত দূরের রাস্তা, মানে রিক্সা ভাড়া যেটা নিল 30 টাকা, ওইটা আপনি হেঁটে আসেন? হেঁটে আসেন ইফতার করার জন্য? আচ্ছা, তা তো আস্তে আস্তে তো অনেকক্ষণ সময় লাগে, আবার এই 7টায় উঠেন ইফতার করার জন্য, আবার বাসায় যান মানে মার্কেটে যান? ওইদিন যান, যেদিন সেল ডাকার না তোলা এদিন হুইটালে যাই, হুইটালে গেলে মনে করেন যে আমার তো এতে কম নেই, বুড়ো মানুষ না হলে কম রাখে, কবি ওই দিন এমনি দেয় ইফতারি, যেদিন নাই। কিন্তু কাকি আপনি এই বয়সে এত কষ্ট করতেছেন কেন? কি করব, এই রোজার সময়টা আপনার চলাটা যেন একটু সহনীয় হয়, আপনার পাশে সামান্য থাকার জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য কিছু চাল ডাল সব কিছু উপহার আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে কাকি, তাহলে ভালো থাকেন। সিটি কর্পোরেশন চাকরি করি। আচ্ছা, আপনি কি ঝাড়ু দেন? ডেইলি ঝাড়ু দেন। কত দূর ঝাড়ু দেন? মনে করেন এই যে কালসি রোডের মাথার থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত। কালসি রোড থেকে ঈদগাহ পর্যন্ত? হ্যাঁ, ওই যে ঈদগাহ মাঠটা আছে না থানা বরাবর পর্যন্ত। অথচ দর্শক আমরা 3-4-5-6 রুম, বিশেষ করে কোভিডের সময় নিজেদের যখন ঝাড়ু দিতে হয় 5-6 রুম বড় জোর ঝাড়ু দিয়ে হাঁপিয়ে যাই। কালসি থেকে ঈদগাহ মাথা পর্যন্ত সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন আপনি? 7 থেকে 11 পর্যন্ত। কাকি আমরা সামান্য কিছু চাল ডাল যদি আপনাকে সাহায্য করতে চাই, আপনি কি এটা নেবেন? হ্যাঁ নিব বাজান, আমি গরিব মানুষ আমি তো। আচ্ছা আচ্ছা কাকি, আরেকটা কথা যা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে রোজার মাসে তখন আপনি কাজ কিভাবে করবেন? আপনাকে কাজের কোনো ব্রেক দেয় তখন নাকি? না না, কেউ ব্রেক দেয় না বাজান। তাহলে কাকি আপনার জন্য এই যে আমাদের পক্ষ থেকে ছোট্ট কিছু উপহার। হ্যাঁ, কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সানমিয়া। মোহাম্মদ চানমিয়া, আচ্ছা কত বছর ধরে কাজ করেন এখানে? এখানে কাজ করেন মোটামুটি 10 বছর। 10 বছর? এই মিন্তির কাজ করে ডেইলি কতটা ইনকাম করে? ইনকাম মনে করেন আগে বেশি হয়েছে, এখানে
আহানে একটু কম কম হয়, আহানে মনে করেন যে 600 700 800 এই যে আমরা শুনতেছি যে লকডাউনে ঢুকে যাচ্ছি, হ্যাঁ লকডাউন, ওই সময় আপনার ইনকাম কেমন হবে, আগের বার কেমন হইছে? আগের বার তো মনে করেন লকডাউনে আমরা দেশে বাড়ি আসিলাম, দেশে বাড়ি চলে গেছে, হ্যাঁ দেশে বাড়ি চলে গেছে, এই তারিখে দেশে বাড়ি যাবো না, এই 7 দিনের জন্য যাবেন না? হ্যাঁ যাবো না। আচ্ছা আমরা তো জানি না কতদিন এটা হবে, তখন আপনারা মানে ইনকাম করবেন কি আর খাবেন কি? আহানে লকডাউন বললে তো আমরা খাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই। চান মিয়া ভাই, আমরা আপনাদেরকে যদি সামান্য সহযোগী সামান্য চালটা দিতে চাই, আপনি কি নেবেন? হ্যাঁ না আমরা নেব না। চান মিয়া ভাই সবসময় অন্যের জিনিস ঝুড়িতে নিছেন, আজকে ওনার নিজের জিনিসই ঝুড়িতে নেবেন। ভাই এই যে আপনার জিনিস, হ্যাঁ আপনার জিনিস। দুই বোন তোমরা? তো আব্বা কি মারা গেছে? আম্মা কি করে? মা অ্যাক্সিডেন্ট করছে, তাহলে বাসায় কেউ নাই? হ্যাঁ আরো ছোট ভাই, আরো ছোট ভাই, আচ্ছা আচ্ছা, আচ্ছা মা কোনো বাসায় যা থাল বাড়ি ধুয়ে দেয়। আর তোমরা কি করো, তোমার পড়াশোনা করো না? বাসার মধ্যেই ছিল, এইবার কি বাসার মধ্যে থাকবে তুমি জানো কিছু? ওকে ঠিক আছে, তোমার আম্মাকে বইলো তোমাদের রোজায় চলার জন্য আমরা কিছু চাল ডাল তোমাদের খাওয়ার জন্য আমরা নিয়ে আসছি, বুঝতে পারছো? হ্যাঁ এগুলা এগুলা তোমাদের, দেখো তো খুলে দেখো তোর মধ্যে কি আছে। আচ্ছা এইটা কি তোমাদের চকলেট বেচতেছো? এই তো চকলেট পড়ে যাচ্ছে, এতই খুশি ওদের চকলেট পড়ে যাচ্ছে ওদের, মানে ওই জিনিস ওদের খেয়াল নেই। ঠিক আছে টাটা বাই বাই, ভালো থাকো। আসলে আমরা তো এক একভাবে পেয়ে এক একজন এক একভাবে এটা প্রকাশ করে অভ্যস্ত, কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওরা এটা সবসময় প্রকাশ করে অভ্যস্ত, বড় হলে জিনিসটা আমরা চেপে রাখতে জানি। সো ওদের উচ্ছ্বাসটা দেখে আমার নিজেদের কাছেও ভালো লাগছে। দর্শক বিশ্বাস করেন, এই ছোট বাচ্চারা যে আনন্দটা পেলো তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আনন্দ কিন্তু আমরা পেয়েছি। খুব ছোট্ট আয়োজন, খুব সীমিত আমাদের সামর্থ্য, বাট এটা দিয়ে আমরা যে পাওয়ার সময় আনন্দ পেলাম এটার কোনো তুলনা হয় না। এটা আসলে কিছুই না, নাথিং, বাট এটা আসলে জাস্ট মানে দুইটা জিনিস এতে প্রমোট করতে চাই। একটা হচ্ছে কেউ যদি উৎসাহী হয়ে তারাও যদি মানুষকে আরও আরও সাহায্য করতে চান সেটা করতে পারেন। দুই নম্বর হচ্ছে সাহায্য যারা পাচ্ছে, যারা হাত পাচ্ছে তাদের যেমন সাহায্য করার লোক আছে, কিন্তু যারা সাহায্য মানে চাচ্ছে না বা এটা চাইতে লজ্জা পাচ্ছে তাদেরকে খুঁজে বলা করা কিন্তু খুব কঠিন। আমরা সারা ঢাকা শহর চক্করকে কিছু মানুষকে পেয়েছি এবং তাদের হাতে সাহায্য আমরা তুলে দিতে পেরেছি এবং সেজন্য আমরা নিজেরা গর্ববোধ করছি। দর্শক এই ছিল আমাদের আজকের শো, 5টা প্যাকেট 5 জনের কাছে দিলাম, এই তো আর কিছু না। আপনারা সবাই ভালো থাকবেন, সবার রমজান খুব ভালো কাটুক, দানের মধ্যেই কাটুক এবং সুস্থ কাটুক, করোনার থেকে বেঁচে থাকুক, আপনি থাকুক বেঁচে থাকেন, আমরা বেঁচে থাকি, সবাই বেঁচে থাকি। আজকের জন্য এখানে বিদায়, ভালো থাকবেন, রমাদান মুবারক, টাটা বাই বাই।